রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 3রা মার্চ উত্তর দিনাজপুর জেলার প্রশাসনিক রিভিউ মিটিং করতে আসছে কালিয়াগঞ্জের কলেজ মাঠে। এদিন তিনি দুপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন। সেদিন বেশ কিছু উপভোক্তাদের হাতে বিভিন্ন সরকারি প্রকল্প তুলে দেবেন এবং বেশ কিছু প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবে। সেই অনুসারে জেলা প্রশাসনের তৎপরতা তঙ্গে। জোর কদমে চলছে প্রশাসনিক সভাস্থলের নির্মাণের কাজ। বলো কেন এত কম দেখবো হেলিপ্যাডের জন্য ব্যবস্থা হচ্ছে প্রায় 45,000 মতন ইট দিয়ে তৈরি হচ্ছে হেলিপ্যাড। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করেই হেলিপ্যাডের তৈরি করা হচ্ছে, চলছে জোর কদমে কাজ।